এসো এসো বেরাদর এসো, কেমন আছো? তা মুখখানি দেখে মনে হচ্ছে তো রাজ্যে বিরক্তি নিয়ে এসেছো। তা কি হলো? আর বলবেন না রামমোহন বাবু, আমাদের দেশ থেকে কবে যে কুসংস্কার দূর হবে জানি না। আপনি যত বেশি পাশ্চাত্য শিক্ষার আলো জ্বালাতে চাইবেন, তত বেশি আমাদের দেশের লোকেরা এই কুসংস্কার আঁকড়ে ধরে থাকতে চাইবে। তা বলে তো হতদম হলে চলবে না বেরাদর, আমাদের দেশের মানুষকে পাশ্চাত্য শিক্ষার আলো দেখাতেই হবে, তাদের ভালোটুকু নিলে তো আমাদেরই মঙ্গল। কাজটা কি করে শুরু করব সেটি তো বুঝতে পারছি না। এদিকে আমার নিজের পরিবারই তো অশিক্ষার ছাপ, সেটি তো দূর করতে পারছি না। তারপরে তো আমি বাইরের সমাজের কথা ভাবব। শুভ কাজে বাধা আসবেই, নানান রকমের বাধা আসবে। এই যে কেরি সাহেব আশ্রম তৈরি করেছেন শ্রীরামপুরে, সমাজের অবহেলিত লাঞ্ছিত মেয়েদের জন্য, তাতেও সমাজের শিরোমণিদের আপত্তি। শুনছি নাকি সেখানে গোলমাল হচ্ছে। তাই নাকি? এক ব্রাহ্মণ কন্যাকে উদ্ধার করে এনে সেখানে রাখা হয়েছে, তাতেও ব্রাহ্মণ সমাজের আপত্তি। রাজচন্দ্র তুমি এসেছো, ভালো হয়েছে। আমি বিদ্যালঙ্কার মশাই সবাই সেখানে যাচ্ছি, তুমি আমাদের পাশে থাকলে আমাদের জোরটা বাড়ে। তুমি যাবে নাকি? অবশ্যই রামমোহন বাবু, রামমোহন রায় যখন আমাকে বেরাদার বলে সম্মানিত করেছেন তখন তো তার অনুগামী আমাকে হতেই হবে। কেমন বিশ্বাস আমি জানি না বাপু। আচ্ছা, পায়েসের স্বর দেখে কিনা ঠিক হবে, বেটা হবে না বেটি হবে, তুমি দেখো তো দেখো। দেখছি মা। সে কি ছোট করি দেখি দেখি